হায় হায়, দেশে একই অবস্থা শুরু হলো। এবার স্কুলের প্রধান শিক্ষক স্কুল রুমে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক। মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক নারীকে স্থানীয় জনতা স্কুল রুমে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। উপজেলার খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। এই শিক্ষকের অপসারণ চেয়ে স্কুল মাঠে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। এছাড়া দুপুরে স্কুল পরিচালনা পরিষদ জরুরি সভা ডেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে। আটককৃত প্রধান শিক্ষক আবু মোহাতার মোহাম্মদ নিয়ামুল বাকি 50 বছর বয়স্ক, সে ময়মনসিংহ জেলা সদরের মোনার হোসেনের ছেলে। ওই নারী 27 বছর বয়সী বিথি আক্তার মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার পাটাভোগ ইউনিয়নের পাইসাকা গ্রামের দিল্লাল হোসেনের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান শিক্ষক অনেকদিন যাবত স্কুলের দোতলায় একটি কক্ষে থাকেন। মঙ্গলবার সন্ধ্যা 6:30 দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথি আক্তার নামে এক নারীকে তার থাকার রুমে নিয়ে যান। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে সন্ধ্যা 7:00 দিকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে রুমের দরজায় তালা লাগিয়ে দেয়। পরে স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে রুম খুলে প্রধান শিক্ষককে মারধর করে। ওই সময় এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। রাত 11:00 দিকে সিরাজদিখান থানা পুলিশ গিয়ে প্রধান শিক্ষক সহ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া আগেও এই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রী ও এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার কথা শুনেছি। শিক্ষকরা যদি এমন চরিত্রহীন হয়, তাও বুড়ো শিক্ষক, তাহলে ছাত্রছাত্রীরা কি শিখবে? প্রিয় ভিউয়ার, এই চরিত্রহীন শিক্ষকের কি বিচার হওয়া উচিত আপনারাই বলুন। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।